জাহাজ থেকে নেমে আসছে একের পর এক গাড়ি। চালকরা খালাস শেষে গাড়িগুলো নিয়ে রাখছেন নির্ধারিত স্থানে। মঙ্গলবার সকালে এমভি লোটাস লিডার নামের পানামা পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ নোঙর করে মোংলা বন্দরের 8 নম্বর জেটিতে। এরপর একে একে খালাস করা হয় জাপানের তৈরি 498টি রিকন্ডিশন গাড়ি। সংশ্লিষ্টরা জানায় 21টি প্যাকেজ ও 845টি গাড়ি নিয়ে আসে জাহাজটি। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হয় 20টি প্যাকেজ ও 348টি গাড়ি, বাকি 1টি প্যাকেজ ও 497টি গাড়ি খালাস করা হয় মোংলা বন্দরে। চেক ঢুকানো আমরা জাহাজের ভিতর যাই, যাই আমাদের 3-4 জন আছে, স্টার্ট করে অন্য ড্রাইভার হাতে দেয় এবং দেওয়ার পরে অন্য ড্রাইভারগুলো আইনে প্রতিটা শেডে রাখে। গাড়িটা ওখানে ইনভেস্টিগেশন হয়ে গেলে গাড়িটা সুন্দরভাবে পার্কিং করে দিয়ে আমরা সাবি জমা দিয়ে দেই। বিভিন্ন মডেলের বিভিন্ন গাড়ি, প্রাইভেট কার আছে, মাইক্রো আছে, ডাম্পার আছে, পিকআপ আছে, অ্যাম্বুলেন্স আছে। বন্দরে সবদিকে সহযোগিতা পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। খালাসের পর গাড়িগুলো রাখা হয় জেটির ইয়ার্ড ও শেডে, সেখান থেকে নেওয়া হয় দেশের বিভিন্ন এলাকার শোরুমে। ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর যাতায়াত সুবিধা ও বন্দরের নিরাপত্তার জন্য মোংলা দিয়ে বেশি গাড়ি আমদানি হচ্ছে। গত 1 বছরে 32টি বাণিজ্যিক জাহাজে 17,944টি গাড়ি মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে। সময় সংবাদ, মোংলা।